বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দ্রুততার সাথে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পাশাপাশি বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার করতে নতুন নতুন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে কানাডার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সময় কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বানও জানান তিনি। কাজী বাপ্পার রিপোর্ট। কানাডার 150তম স্বাধীনতা দিবস উপলক্ষে 45 বছরে কানাডা বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কানাডা হাই কমিশন ও দ্য ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স আইপ্যাক। এ সময় দুদেশের মধ্যকার সম্পর্ক কি করে আরও উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে আসছে কানাডা। তবে সম্পর্ক আরও জোরদার করতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দেন তারা। দ্য ক্যানাডিয়ান অ্যাসিস্ট্যান্স শুড প্রোভাইড হাফ অফ দি কস্ট অ্যাজ গ্রান্ট ফর দ্য কান্ট্রি ইনক্রিজড ফ্রম 87% ইন 2005 এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত আনতে দুদেশের সরকার একসাথে কাজ করছে। দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সম্পর্ক জোরদার করতে আলোচনা চলছে বলেও জানান তিনি। দ্য সেলফ-কনফেসড অ্যান্ড কনভিক্টেড কিলার অফ দ্য ফাদার অফ দ্য নেশন, হিজ রিপ্যাট্রিয়েশন উড এন্ড দ্য কালচার অফ ইম্পিউনিটি ইন হুইচ উই বোথ দ্য নেশনস বিলিভ ইন। এ সময় কানাডিয়ান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।